আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আবারও আপনাদের সম্মুখে মুসলিম ফারায়েজের 4 নম্বর ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, এবং আপনারা যদি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তাহলে পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। এবং যারা ল স্টুডেন্ট আছেন, মুসলিম ল আপনারা পড়তেছেন, এবং সেই স্টুডেন্টদের কাছে ভিডিওটি আপনারা পৌঁছিয়ে দিবেন। তো এখানে 4 নম্বর সমস্যাটি হয়েছে যে মৃত ব্যক্তি, একজন স্ত্রী, তারপর একজন কন্যা, তারপর মৃত ব্যক্তির একজন ভাই এবং বোনকে রেখে মারা গিয়েছেন, তাহলে সেই মৃত ব্যক্তির সম্পত্তিটাকে আমরা কিভাবে বণ্টন করব। এখানে একটি কথা রয়েছে, মৃত ব্যক্তির সম্পত্তিটাকে যদি আমরা এক একক হিসাবে ধরি তাহলে আমরা এখন সম্পত্তিটাকে বণ্টন করব। যেহেতু এখানে দেখা গিয়েছে যে মৃত ব্যক্তির কি রয়েছে, কন্যা রয়েছে, মৃত ব্যক্তির একজন কন্যা রয়েছে, ভাই বোন রয়েছে, তাহলে মৃত ব্যক্তির যদি ছেলে বা মেয়ে থাকে তাহলে মৃত ব্যক্তির স্ত্রী 1/8 সম্পত্তি পাবে, 1/8 সম্পত্তি পাবে। এখানে দেখা গিয়েছে যে যেহেতু মৃত ব্যক্তির কন্যা রয়েছে তাহলে মৃত ব্যক্তির স্ত্রী 1/8 অংশ পাবে। তারপর দেখা গিয়েছে যে মৃত ব্যক্তির একজন কন্যা রয়েছে, কোনো ছেলে সন্তান নাই। যদি মৃত ব্যক্তির একজন কন্যা থাকে তাহলে সেই একজন মেয়ে বা কন্যা 1/2 পাবে। তারপর এই মৃত ব্যক্তির স্ত্রী এবং কন্যাকে দেওয়ার পর যেটুক সম্পত্তি রয়ে যাবে সেই সম্পত্তিগুলো ভাই এবং বোনদের মধ্যে 2:1 অনুপাতে বণ্টন হবে। এখানে আমরা দেখব যে এই মৃত ব্যক্তির স্ত্রী এবং কন্যাকে সম্পত্তি দেওয়ার পর কতটুক সম্পত্তি থাকে। তাহলে আমরা এখানে একটি ধরে নিয়েছি মৃত ব্যক্তির সম্পত্তির কি 1 একক, তাহলে 1 - 1/8 যোগ এখানে হবে 1/2, তাহলে 1 - এখানে আমরা করি, এখানে যোগ করলে আমাদের লসাগু বের করতে হবে, এখানে লসাগু হবে আপনার 8 হবে। তো এখানে 8/8 দিয়ে 1 বার, এখানে 1 যোগ এখানে হবে 4, 2/8 মধ্যে 4 বার, এখানে হবে 1 - 5, তাহলে এটা যদি আমরা বিয়োগ করি এখানে 8 হবে, 8 - এখানে হবে 5, তার মানে 8, এখানে 3। তো মৃত ব্যক্তির স্ত্রী এবং কন্যাকে দেওয়ার পর সম্পত্তি রয়ে গেল 8/3 সম্পত্তি রয়ে গেল। এখন এই 8/3 সম্পত্তি এই ভাই এবং বোনের মধ্যে 2:1 অনুপাতে আমরা এখন কি করব, বিতরণ করব। দ্যাট মিন্স ভাই রয়েছে এবং বোন রয়েছে, তাহলে বোনের 2 গুণ সম্পত্তি ভাই পাবে, তাহলে এখানে সম্পত্তি বাকি রয়েছে 8/3, এখানে 8/3 সম্পত্তি রয়েছে, তাহলে ভাই বোনদের সম্পত্তি বণ্টন হয় 3/2, এখানে ভাই পাবে 3/2, 3/2, তাহলে এটা আমরাই করি পূরণ করি, এখানে হবে, এখানে 1 হয়, আমরা কাটাকাটি করি, এখানে 2, এখানে 4, তাহলে হবে উপরে হলো 1, এখানে হলো 4, এখানে ভাই পাবে 4/1, 1/2 সম্পত্তি। তারপর এখন সম্পত্তি রয়ে গেল 3/8 পূরণ, এখানে হবে 3/1, এই 3, এই 3 কাটা যাবে, এখানে 1, তাহলে এটা থাকবে উপরে 1 × 1, এখানে হবে কত, 8, বোন পাবে 8/1 সম্পত্তি। তো এখানে উত্তরটি হয়েছে মৃত ব্যক্তির স্ত্রী পাবে 8/1 এবং কন্যা পাবে
আধা অংশ, ভাই পাবে 1/4, বোন পাবে 1/8। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ, শুভরাত্রি।